হ্যাঁ এটা খুব ভালো। আমার ফোনটা কোথায়? আমার ফোন এখানে না। এই তো বিবিরি ফোন, ওটা না, এটা ছোট ফোনটা। ওই তো করে দাও আমার ফোনটা। অনেকদিন বাদে আবার লাইভে আসা হচ্ছে না, কারণ আমাদের নতুন অ্যাড্রেস যেটা হচ্ছে সেখানে একটু যাতায়াত করতে হচ্ছে, ওই জন্য হচ্ছে না। আর আমার এখানকার অ্যাড্রেস তো সবাই জানে, এখানে আর খুব এই মাসটাই হয়তো আমরা থাকবো, 15-16 তারিখ অব্দি। তারপরে আমাদের নতুন অ্যাড্রেস হয়ে যাচ্ছে AB 157 প্রফুল্ল, AB 57 প্রফুল্ল কানন, প্রফুল্ল কানন কেষ্টপুর, ওয়েস্ট কেষ্টপুর। ব্যাস এটা হচ্ছে আমাদের নতুন অ্যাড্রেস, ওখানে আমরা চলে যাবো এরপর। তো 37/1C রানী হরসিংহী রোড, যেটা এখনকার অ্যাড্রেস, সেটা কিন্তু ওখানে চলে যাচ্ছে এবার। আর এতগুলো কথা বলার আগে আমি বলে নিই যে যারা দেখতে মানে ঠিকঠাক আসছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সেটা একটু আমাকে বলে দাও। ওয়েন্দ্রিলাদি বলছে হাই। হ্যাঁ হাই ওয়েন্দ্রিলাদি, ওয়েন্দ্রিলাদি যেদিন ওদিকে যেদিন উদ্বোধন হবে সেদিনকে তোমাদেরকে সবাইকে বলবো, অতি অবশ্যই কিন্তু যাওয়া চাই, এমন কিছু দূর না, যেতে পারবে। এখান থেকে হয়তো হার্ডলি 15 মিনিটের মানে রাস্তাটা হবে, হার্ডলি 15 মিনিট, একদম প্রফুল্ল কাননের সামনে, মানে কেষ্টপুরের স্টপেজটাই। আজকে কিছু সিল্ক দেখাবো, তার আগে কিছু লাভমানি দেখাবো, আগে সিল্ক দেখাবো পরে লাভমানি দেখাবো, ঠিক আছে? আর এখন আসা হচ্ছে না প্রায়শই, আমার করে দিয়েছিস, শেয়ার করে দিয়েছিস। আচ্ছা একটু বলে দাও, ঠিকঠাক দেখা বা শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক সবকিছু আছে কিনা সেটা একটু বলে দাও। আর বারবার করে বলে দিচ্ছি, আমাদের AB 57 প্রফুল্ল কানন ওয়েস্ট কেষ্টপুর, আমাদের নতুন অ্যাড্রেস, মঞ্জরিস এর নতুন অ্যাড্রেস হয়ে যাচ্ছে ওইটা। এরপরে কিন্তু সবাইকে ওখানেই যেতে হবে। আর আমার যেদিন উদ্বোধন হবে, আমার সমস্ত ভিউয়ার্সদের তো আমি বলবোই, যাদের নাম্বার আমার কাছে রয়েছে তাদের তো বলবোই। আর যারা ওইদিকার মানুষগুলো যারা আমার প্রোগ্রামটা দেখো, তারাও কিন্তু পারলে আসবে, আমি অ্যাড্রেস তো বারবার করেই বলে দেবো। আচ্ছা এরপর সেটা তো হবেই। আর এছাড়াও আমি কি দিয়েছে, একটু হেজি তাহলে এরকম হয়, বুঝতে পারি না। একটু হেজি কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই তো? তোমায় বলে দিলাম ওয়েন্দ্রিলাদি, সেদিনকে কিন্তু যেতেই হবে। শুধু ওয়েন্দ্রিলাদি না, আমার ওইদিককার যত ভিউয়ার্স আছে, আমি যেদিন আমাদের ওইদিকটা উদ্বোধন হচ্ছে, যেদিন থেকে স্টার্ট হবে তার আগে একটা আমরা উদ্বোধন করব, মানে হবে সেটা, সেদিনকে কিন্তু সবাইকে যেতে হবে। আমি চাই সবাই আমার সাথে সেই দিনকে থাকুক, ঠিক আছে? সেদিনটা আমি চাইবো সবাই থাকুক, একদম কেষ্টপুর বাস স্টপেজ আমাদের ওটা। যারা ট্রেনে আসবে তাদের উল্টোডাঙ্গা থেকে বাসে কেষ্টপুর স্টপেজে নামতে হবে, যারা বাইপাস ধরে আসবে বাইপাসে তো অনেক বাসই যেগুলো এয়ারপোর্টে যায় সেসব বাস পেয়েই যাবে তোমরা। তো আর মেট্রোতে হলে বেগাচা থেকে 30C কেষ্টপুর, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। এরপর আমি চলে আসছি কতগুলো সিল্কে, এই সিল্ক গুলো হচ্ছে একদম মুর্শিদাবাদ সিল্ক, কিন্তু এগুলোতে আমাদের পেন্টিং হবে, সবাই আমাদের পিছুয়ায় পেন্টিং। তারপরে চেষ্টা করব নিশ্চয়ই, না না আমি চেষ্টা চেষ্টা শুনবো না, আমি ওসব শুনবো না। আচ্ছা তো ওইটাতে যেতেই হবে, ওটাতে তোমরা এত বছর আমার পাশে ছিল, ওই দিনটাও তোমরা আমার পাশে থাকবে, এটা আমি ভীষণ ভাবে চাইবো, ওটাতে তুমি আসবেই। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের যে উড়িষ্যার পটচিত্র বা মেদিনীপুরের পটচিত্র বা পিছুয়ায় পেন্টিং, যে সমস্ত আমরা পেন্টিং এর যে কাজগুলো করি সেই কাজগুলো দেখাবো, দেখাই আমরা। তো যারা মনে করছো যে আমি এই থানটার উপর কাজ করাতে চাইছি, তারা কিন্তু সেইভাবে আমাকে বুক করতে থেকো, তাকে কিন্তু সেই থানটার উপর কি ধরনের কাজ হবে সেটাও কিন্তু সে বলে দিলে আমরা সেই ধরনের কাজ করে দেবো। আর এমনিতে যারা মনে করছো যে না শুধু এই থানটা আমি পড়বো, এই ডাই করা থানটা,
কলেজ সে সেইভাবেই কিন্তু বুক করতে পারো। আচ্ছা এটা হচ্ছে একটা লাইট পিচ আসছে এখানে, বাট পিচ কালার লাইট পিচ একদম পিচের মধ্যে, হ্যাঁ একটু ডার্ক আছে কিন্তু এটা একদম, হ্যাঁ একটু ডার্ক আছে অরেঞ্জ, এটা কিন্তু হ্যাঁ অরেঞ্জ টাইপের যেটা আছে সেটা নয়, একদম লাইটটা নিবি দেখো পিচ কালার, এটা একদম পিচ কালার, মানে ফোনটা সেটিং হয়নি না তাও আছে অন দেখা যাচ্ছে না, এটা কালারের জন্য এটা কিন্তু একদম লাইট পিচ কালারে রয়েছে, লাইট পিচ কালারের থানটা। আর এই যে তারপরে চলে আসছে আর কি লাইট পিচ পিঙ্ক কালার, তাই তো একদম লাইট পিচ পিঙ্ক কালার, মানে শেডিংটা হয়েছে দুরকম ভাবে, ওপরটা যাচ্ছে একটু লাইট পিচ কালার কিন্তু এটা হচ্ছে লাইট পিচ পিঙ্ক কালার, তারপরের হাফটা হচ্ছে লাইট পিচ পিঙ্ক কালার। যারা পটচিত্র নিতে চাইছো উড়িষ্যা বা বেন্তিপুরের পটচিত্র, যারা পিচফ্রাই পেন্টিং নিতে চাইছো আমাদের কাছ থেকে, আজকে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের ডাই কালার প্রচুর হয়ে এসছে, ডাই করা হয়ে গেছে, কারণ এতদিন আমরা ভেজ কালার যেটা অরিজিনাল কালার ছিল ভার্জিন কালারের উপর করতাম, কিন্তু অনেকেই বলছে ভার্জিন কালারটা না অন্য কালার, তা এগুলো একটু লাইট শেডে ভীষণ ভালো লাগে, তো সেই হিসাবে এই কালার গুলো করেছি। যারা মনে করছো বুক করবে তারা কিন্তু বুক করতেই পারো। আর এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, পুরো কন্ট্রাস্টে গেছে ব্লাউজ পিসটা। এবার এই দিকটা আমি একটু দেখিয়ে দিই, এদিকটা হচ্ছে লাইট পিচ পিঙ্ক কালার, লাইট পিচ পিঙ্ক কালার, এগুলো ফুটিয়ে করা হয়েছে ডাই গুলো। আর এদিকটা হচ্ছে পিচ কালার, তাহলে তিনটে শেডিং এ গেছে, একটা হচ্ছে পিচ কালার, তারপরে এটা হচ্ছে লাইট পিচ পিঙ্ক কালার, আর এটা হচ্ছে ব্লাউজটা। ব্লাউজটার কালারটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু শাড়িগুলো। এরপরে চলে আসছি আর একটা গ্রিন টোনের ওপর, এই শাড়িগুলোতে দারুণ হবে এই কাজগুলো, তো আমরা সেজন্য দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর হবে কিন্তু এই কাজগুলো। আচ্ছা এইটা কিন্তু এটা আঁচলটা যাচ্ছে, হ্যাঁ গ্রিন কালারটা যাচ্ছে আঁচল, আর ব্লাউজ পিস না আঁচল, ব্লাউজ পিসটা রানিং আছে, এটা যাবে আঁচলটা। এবার কেউ যদি বলে না আমাকে ব্লাউজ পিসটা এটা করে দিতে হবে, তাহলে এটা উল্টে করেই দেওয়া যাবে, অসুবিধা কিছু হবে না, কিন্তু আমরা যেটা করেছি এটা এটা করে দিয়েছি আঁচলটা, আর রানিং এ করেছি ব্লাউজ পিসটা, রেড আর ব্ল্যাক এ হাফ হাফ এ দিয়ে করে দিও, ডাই করে দিও, কোনটা রেড আর ব্ল্যাক এ হাফ হাফ ডাই করে দিও, কিসের উপর করবো মাধুর্যা ডাইটা? আচ্ছা এই কাজ আছে আর একটা কালার, কালার গুলো তো নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর কালার গুলো। আচ্ছা কেউ যদি বলে এটা ব্লাউজ পিস চাই, তাহলে কিন্তু এই পোর্শনটাতে তোমাদের আঁচল হয়ে যাবে। আমরা করেছি এটা আঁচল, এটা করেছি ব্লাউজ পিসটা, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে, এটার উপর কাজ হবে, পুরো শাড়িটাতেই কাজ হবে। যারা বারবার করে বলে দিচ্ছি, যারা এমনি নিতে চাইছো তারা তো নিতেই পারো, কিন্তু যারা মনে করছো না আমি পিছায় পেন্টিং দেবো বা উড়িষ্যার পটচিত্র, আচ্ছা তসরে ঠিক আছে, তসরে আমাদের প্রচুর ডাই হয়ে গেছে দেখিয়ে দেবো একদিন। আচ্ছা এইটা যাচ্ছে মেদিনীপুর বা উড়িষ্যার পটচিত্র বা পিছায় পেন্টিং, যারা অর্ডার করতে চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকো, থান ডাই দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আর একটা দারুণ কালারটা, এটা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর কালারটা। আচ্ছা এইটা যাচ্ছে হাফ শাড়িটা, আচ্ছা এই যে একটা বেজ কালার, লাইট কালারটা ভীষণ লাইট। আচ্ছা এটার এখানে আঁচলটা হলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, আর এই যে ফুল হাফ শাড়িটা কিন্তু এইটাতে চলে যাচ্ছে, আর হাফ যাবে কিন্তু এই রেড কালারটা কিন্তু আসবে না, তাই এটা অরেঞ্জ টোন আসবে, হ্যাঁ তাই না, আসবে না, এইগুলো কালারের জন্য আসে না। আচ্ছা এটা কিন্তু একটা রেড কালার রয়েছে, রেড কালারটা একটু আনকমন, টমেটো রেড যেটা সেই কালারে রয়েছে, এটা হচ্ছে হাফ এন্ড হাফে, এই হাফ আর এই মাঝখানে, এই যে দেখো ডাইটা করা হয়েছে, এখানটা কিন্তু আবার ডাইটা একটু চেঞ্জ হয়ে রয়েছে, কারণ এটা একদম বেঁধে বেঁধে ফুটিয়ে যে ডাইটা করা হয় সেই রকম ভাবে ডাইটা করা হয়েছে, ঠিক আছে। এইটা পুরো শাড়িটা চলে যাচ্ছে, আর এই কালারটা যাবে একদম ব্লাউজ পিসে। আচ্ছা এটাও কিন্তু এটা মেদিনীপুরের ফটোচিত্র, ভালো লাগে এটাতে মেদিনীপুরের পটচিত্র, যারা করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে থাকো, বলছে এরকমই হাফ হাফে ব্ল্যাক এন্ড রেড মাধুর্য, হ্যাঁ করে দেবো,
ব্ল্যাক এন্ড রেডে করে দেবো। তোমার শাড়িটা তো হচ্ছে, আচ্ছা মহিলা কাটার শাড়িটা করছে মানে হচ্ছে নিয়েছে দেখো, তোমার শাড়িটা যদি দেখছি মধুলিনা যদি নিয়ে এসে থাকে আমি দেখাচ্ছি। আচ্ছা এইটা আর একটা শাড়ি দেখিয়ে দিলাম। আচ্ছা এগুলো তোমরা শুধু বুক করতে পারো এমনিও, আর এছাড়া যদি কাজের জন্য বলো তাহলে কিন্তু তোমরা বুক করো, বুক করতে হবে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে তাহলে পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমি আবার আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি, AB 57 প্রফুল্ল কানন একদম ওয়েস্ট কেষ্টপুর। আচ্ছা একদম বাস থেকে নাপলেই আমার অ্যাড্রেসটা, সেদিকে মাধুর্যা তোমারও কিন্তু আসা চাই, ওইদিকে যারা দিচ্ছ প্রত্যেককে কিন্তু বলছি, যাদের নাম জানি আমি তাদেরকে বলে দিচ্ছি, সেদিনটা অন্তত এসো মালদা থেকে কষ্ট করে। এবার তোমার অ্যাড্রেসটা আমার মনে রয়েছে মালদাতে। আচ্ছা এই কালারটা হচ্ছে একদম সফট বেবি পিঙ্ক কালারে, এটা তো তো সবকিছু ভালো লাগবে, এটা তো সবকিছু হয়, এটার উপর যদি কাটওয়ার্কের কাজ হয় ঠিক আছে। এটা তো কিন্তু এটাতে যে কোনো জিনিস ভাল লাগবে, এখানে পিছুয়াই তো দারুণ লাগবে, তার সঙ্গে কাটওয়ার্ক যদি করা হয় আর স্টিচ করা হয় খুব সুন্দর দেখতে। মাধুর যদি বলছে আমার হাজবেন্ড পাঞ্জাবি বানাবে ওই শাড়িটা দিয়ে, ও সেইটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার হাজবেন্ড কে দেখতে সুন্দর। আচ্ছা এই কি সুন্দর খবরটা জানেও নি, লুকি লুকি সব করলে বাকি ফেসবুকটা ছিল। আচ্ছা এইটা যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজের কালারটা পিয়াজ কোষা কালার করে দিয়েছে, বেবি পিঙ্ক তার সঙ্গে পিয়াজ কোষা কালার, একদম বুটিক কনসেপ্ট আমরা কালার গুলো করিয়েছি, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। যারা মনে করছো বুক করবে তারা ঝটপট করে শুধু ডাই শাড়িও বুক করতে পারো, সেটাও খুব সুন্দর দেখতে। আর এছাড়াও কিছু ডিপ কালারও করা হয়েছে, কারণ সবাই লাইটটা নিতে পারে না, সবার লাইটটা এটা হচ্ছে লেমন ইয়েলোর সাথে রানি, হ্যাঁ এটা হচ্ছে লেমন ইয়েলোর সাথে। ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিই, একদম রানি কালারে রয়েছে, আর তোমরা দেখো এটা একদম বেঁধে বেঁধে করা হয়েছে, যে বেঁধে এটা কিন্তু টেবিল ডাই নয়, ফুটিয়ে করা হয়েছে, এটা টেবিল ডাই একদমই নয়, বন্ধেজ টাইপের যে ডাই গুলো হয় সেম ডাইটা। আচ্ছা এইটা যাচ্ছে বেস কালারটা, দারুন দেখতে কালারটা, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, শাড়িগুলো রেডি হলে একদম দেখার মতন হবে, খালি একটু সময় দিতে হবে। মাধুর যদি বলছে আর আমি সুন্দর না, তাই তো বুঝলাম বলছে মাধুর যদি, না না তুমিও সুন্দর, তুমি মন থেকে ভীষণ সুন্দর, তুমি মানুষটা সুন্দর, তুমিও সুন্দর, তোমার মনটা কত সুন্দর, তুমিও মানুষটা ভীষণ সুন্দর, তুমি সুন্দর, তোমাদের দুজনকে ভীষণ ভালো মানিয়েছে সেদিন দেখছিলাম, আর সব লুকি লুকি করেছো, এটা তো তোমার একটা পানিশমেন্ট হওয়া উচিত, আর কিন্তু ফেসবুকটা দৌলাতে আমরা জানতে পেরে গেছি। আচ্ছা এইটা যাচ্ছে মাধুর্যা মেয়ে হিসাবে ভীষণ ভালো মেয়ে। আচ্ছা এইটা যাচ্ছে আর একটা কালারটা তো ভীষণ কোনো কথা হবে না, এত সুন্দর কালারটা, এই কালারটার উপরও কিন্তু তোমরা যা করবে, যদি মেদিনীপুরের পটচিত্র করো সেটাও ভালো লাগবে, যদি পিছুয়ায় পেন্টিং করো সেটাও ভালো লাগবে, উড়িষ্যার পটচিত্র সেটাও ভালো লাগবে, এছাড়াও কিন্তু যে কোনো জিনিসই দেখুন, কেউ যদি মনে পারো যে এই ড্রয়িংটা আমাকে করে দিতে হবে তারা আমাকে ড্রয়িংটা নিয়ে দাও। মাধুর যদি বলছে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইটা যাচ্ছে ফুল বডিটাই কিন্তু এই কালারে চলে যাচ্ছে, মাধুর্য অনেকদিন ধরে আমার কাছে আসে। আচ্ছা এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা তো মানে দারুণ দেখতে লাগবে একদম কালারটার সঙ্গে, ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। এরপরে চলে আসছি আর একটা কালার, এটা হচ্ছে কি কালার বলবো, একটু পিয়াজ কোষা কালার, ম্যাজেন্টা ঠিক না, আগে আমরা ড্রয়িংটাকে সেট করেছি, ড্রয়িং এর উপর কোন মানে ওইটার কালার গুলো আগে আমরা ভেবে নিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা বেস কালারটা কি হবে তারপরে কিন্তু আমরা এগুলোকে ঠিক করে কালার গুলো করেছি। যারা নিতে চাইছো তারা এমনিও পাবে, আর যারা মনে করছো না এটার উপর কাজ করিয়ে নেবে তারাও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকো, 7980358625 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আর 37/1C রানী হর্ষমুখী রোড, এইটার কিন্তু আস্তে আস্তে কন্ট্যাক্ট নাম্বার এই এই অ্যাড্রেসটা কিন্তু হয়তো ফেব্রুয়ারি মাসটাই শেষ, অনেকদিন তোমাদের সাথে এই জায়গাটা থেকে আমরা
লাইভ করেছি, তোমাদের সঙ্গে থেকেছি, আর তোমাদেরই হাত সকলের হাতে ধরে আমি কিন্তু আজকে চলে যাচ্ছি AB57 ওয়েস্ট কেষ্টপুর প্রফুল্ল কানন, একদম প্রফুল্ল কানন ওয়েস্ট কেষ্টপুর। আচ্ছা ওইটা হচ্ছে একদম কেষ্টপুর বাস স্টপেজ টাই, একদম কেউ যদি মনে করছে যে আমার বাবা কত দূর হয়ে যাচ্ছে মঞ্জরি চলে আসছো কেন, সেটা কিন্তু একদমই নয়। যারা যারা এখানে আসছে তাদেরকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং তারা সকলেই খুব আপ্লুত যাওয়ার জন্য। আর আমি চাইবো আমার ওই দিককার যারা বন্ধু তারা সেদিন সবাই যেন আমার ওইখানে আসে, আমার কাছে যাদের যাদের ফোন নাম্বার আছে আমি প্রত্যেককে বলে দেবো, আমি পার্সোনালি বলবো প্রত্যেককে। কিন্তু তোমরা যারা শুনে নিচ্ছ কানে আমি তো ডেটটা অনলাইন দিয়েই দেবো, তোমরা কিন্তু সেখানে চলে আসবে, আর সেটা চলে আসবে। আর একটা দিন যেটা আমাদের পূজা হবে সমস্ত বেনারস থেকে আমাদের ওখানে সমস্ত পন্ডিতজিরা আসছেন, এসে আমাদের ওখানটা পুজো হবে, সেই পুজোটাও কিন্তু আমি লাইভ দেখাবো। মানে এত সুন্দর পুজো হয়, কিছুদিন আগে আমার ছেলের একটা শোরুমের পুজোটা হলো, ভীষণ সুন্দর। তো এর একটা আমাদের শোরুমটাতে ওই পুজোটা করবো আমরা, এত সুন্দর পুজোটা, সেই পুজোটাও তোমরা দেখবে যে কত ভালো লাগবে সেই পুজোটা দেখতে, সেটাও দেখাবো আমি ফেসবুকে। তোমাদের সঙ্গে সবসময় থাকবো, যদি আমি নতুন জায়গাতে যাও তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমি থাকবো, তোমরাও কিন্তু সেদিকটা থেকবো আমার সঙ্গে। আচ্ছা এইটা যাচ্ছে মাধুর্য দি বলছি 2016 থেকে যাই তোমার কাছে আর তুমিও খুব ভালো মানুষ। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ 2016 থেকে অনেকদিন আগে থাকতে আসো। আচ্ছা এটা হচ্ছে ভাগ্যিস দুর্গাপুরের দুর্গা পুজোর কাথাটা দেখিয়েছিলাম, কাথা হ্যান্ড পেন্টিং ওগুলো থেকে তোমার সঙ্গে আমার পরিচয়। আচ্ছা এটা যাচ্ছে আর একটা বেজ কালার, তার সঙ্গে একটা ডিপ পিয়াজ খোসা কালার। এটা যাচ্ছে ফ্রন্ট সাইডটা, এইটাতেও কিন্তু যে কোনো কাজ ভীষণ ভালো খুলবে। আমরা কালার গুলোকে এইভাবেই সেট করেছি যাতে কাজগুলো ভীষণ ভাবে খোলে। আর এইটা যাচ্ছে পুরো হাফ শাড়িটা, পুরো হাফ শাড়িটার কালারটা একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালার হয়েছে। আর এটা যাচ্ছে এই পার্টটা, ফার্স্ট পার্টটা যাচ্ছে এটা। আচ্ছা আমার কিন্তু ওই শোরুমটাতে সমস্ত রকম শাড়ি থাকবে, আমি তোমাদের জন্য যাচ্ছি কিছুদিনের মধ্যেই বাইরে যাচ্ছি আমরা, সেখান থেকে বেশ সুন্দর সুন্দর শাড়ি আসবে সেগুলো দেখাবো তোমাদেরকে। এছাড়াও কিন্তু আমাদের বুটিকের যে আইটেম গুলো সেগুলো তো থাকছেই, বুটিকের যে মঞ্জরি স্পেশাল জিনিসগুলো সেগুলো তো থাকছেই। তো এছাড়াও কিন্তু অনেক রকমের জিনিস ওখানে থাকবে, থাকবে লেদারের ব্যাগ, জুয়েলারি থাকবে, রাজবাড়ি জুয়েলারি, আবার টেম্পল জুয়েলারি, সমস্ত কিছু জুয়েলারি থাকবে, বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি থাকবে, ব্যাগ, লেদারের ব্যাগ থাকছে আমাদের ওখানে, পাঞ্জাবির তো একটা হিউজ কালেকশন থাকবে। আর আমি খুব শীঘ্রই তসর সিল্কের মধ্যে পাঞ্জাবি, কারণ এত মানুষ আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়েছে, তারা তাদের প্রত্যেকের এবার আবদার যে তসর সিল্কের ওপর করতে, তা আমি এবার তসর সিল্কে পাঞ্জাবি আরম্ভ করে দেবো। এবং আমাদের যে যেমন তসর সিল্কে শাড়ি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের, আর মঞ্জুরি মানেই কিন্তু বুটিক, মানে কিন্তু অন্য রকম কিছু, আর আমাদের সেই অন্য রকমটাকে আমরা রাখার চেষ্টা করেছি। আমার মঞ্জুরি মানে কিন্তু আমি সেই বুটিকের আইডেন্টিটিটা রেখেছি, এছাড়াও কিন্তু ওটা যেহেতু বিশাল একটা বিশাল শোরুমটা হচ্ছে ওখানে আমার সব রকম শাড়ি রাখতে হবে, কিন্তু বুটিকের একটা আলাদা সেগমেন্ট আমাদের ওখানে থাকছে। আচ্ছা এটা যাচ্ছে আর একটা মাধুর্যদি বলছে আমিও বেনারসের মানুষ হয়ে গেলাম আফটার ম্যারেজ। তাই ভালো, এবার তোমার ওখানে গিয়ে উঠবো তাহলে। আচ্ছা এইটা যাচ্ছে এইভাবে শাড়িটা যাচ্ছে, আচ্ছা তোমার কাছে ফার্স্ট আমি নিয়েছিলাম তসরে আড়ি জামদানি। হ্যাঁ তসরে আড়ি জামদানি ঢাকাই কাজের উপর, অল হাফ শাড়িটা ছিল ঢাকাই, ঢাকাই কাজ। তুমি এসে বলেছিলাম, অনেককে বলেছি কেউ করে দিচ্ছে না, তুমি আমাকে করে দিতে পারবে, আমি বলেছিলাম হ্যাঁ। আচ্ছা এইটা যাচ্ছে হাফ শাড়ি বলে আছে কিন্তু এটা দেখে নিও। আচ্ছা এটা যাচ্ছে হাফ শাড়িটা, হাফ শাড়িটার কালারটা যারা একটু ডিপ শেড নাও। আচ্ছা এটা কিন্তু আমরা বাঞ্জারা স্টিচের জন্য চুজ করেছি, কারণ বাঞ্জারা স্টিচ হচ্ছে একটা মানে কালারফুল স্টিচ, সেটার থেকে এখানে আমাদের তো কিছু থাকছেই, সেটা থাকছে, সেটা সাসপেন্স থাকুক, মানে আস্তে আস্তে দেখতে পাবে তোমরা এটাতে কি করব। থানগুলো আমি দেখিয়ে দিলাম, আর আমি দেখিয়ে দিলাম যে আমাদের এখানে যে স্টিচের আতুর ঘর সেটা কিন্তু আমি বারবার করে প্রমাণ দিই যে আমাদের কাজটা কিন্তু একদম মানে ঘরে থেকে বের, মানে কাজটা তৈরি হয়। আচ্ছা এটা যাচ্ছে হাফ, এখানে থাকবে বাঞ্জারা স্টিচ, তার সঙ্গে থাকবে বাঞ্জারার সঙ্গে তো অল্প বিস্তর থাকছে লাম্বানি স্টিচ। আর এটা যাচ্ছে হাফ শাড়ি, হাফ অ্যান্ড হাফ এটা ডাই করা হয়েছে। ব্লাউজ পিসটা যাচ্ছে এই যে এইটা লাম্বানি স্টিচ, কিন্তু আমাদের একদম অন্য রকমের হয় সেটা, কিন্তু আমরা সিল্ক তসরে যেটা করি সেটা কিন্তু একদম অন্য রকমের লাম্বানি স্টিচ হয়। আচ্ছা এরপরে
ওই পাতানি যেটা একটা আছে ওটা ওই আচ্ছা ওটা বিস্ত মৌসুমী দেখ তো নামটা কি মৌসুমী চক্রবর্তী না যেটা যে ইয়েটা নীলালা বিধার বাতাস সব ওখান থেকে এনে করছে আচ্ছা এটা একটা সিগ্রিন কালার মুখটা যে তোমাদের সঙ্গে একদম দেখা না হলে সেই জন্য আশা হচ্ছে না বলেই রাখতে পারছি না কিন্তু আজকে যখন এসছি অনেকগুলো শাড়ি দেখিয়ে দেবো এরপর তোমাদের ঝটঝট বুক করতে হবে 7980358625 মোহিত মঞ্চের কাছে এখনো পর্যন্ত তোমরা এখানেই এসো আর কিছুদিন তারপরে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে AB57 প্রফুল্ল কানন ওয়েস্ট কেষ্টপুর একদম কেষ্টপুর ভিআইপি কেষ্টপুরের উপরেই বাসটা থামবে ওইখানটাতেই তোমাদের নামতে হবে ঠিক আছে লোকেশন তোমরা এখনো গুগল সার্চ করলে পেয়ে যাবে সবকার্ডের অ্যাড্রেসটা যেটা ছিল সেটাই এখন আমার অ্যাড্রেস যাবে আগে ছিল সবকার্ড আমার ছেলে ও চলে আসছে আলাদা একটা বিল্ডিং এ আর একটা সুখবর হচ্ছে ছেলেদের মেয়েদের সব রকম মানে জুতো জামা চটি জিনিসপত্র মানে সমস্ত কিছু আইটেম আমাদের মা ছেলে সব মিলিয়ে মিশিয়ে থাকবে আমাদের ওখানে বেশিরভাগ থাকবে মেয়েদের ওর এখানে ছেলে মেয়ে সবকিছুই থাকছে আর আমাদের ওখানে শাড়ি পাঞ্জাবি জিনিসপত্র গুলো থাকছে মঞ্জুরিতে আমার বিয়ে শাড়ি পাঞ্জাবি গুলো তোমাকেই দিতে হবে ডেট ফাইনাল হলে তোমার কাছে গিয়ে হামলা করব তার আগে 6-7 মাস আগে দেবে ডেট ফাইনাল হলে ঠিক আছে 6-7 মাস আগে একদম হামলা করো করো তোমাদের হামলাটা তো ভালোই লাগে আচ্ছা এই কালারটা হচ্ছে একদম সি গ্রিন কালারে বলতে যেটা বোঝায় এই দেখো কালারটা দারুন কালার গুলো হয়েছে আচ্ছা এইটাতেও কিন্তু সব রকম কাজ ভালো লাগবে আমি যদি মনে করি না এটাতে আমি বাঞ্জারা করবো কাটওয়া কারি ফারি দিয়ে একটা সুন্দর করে বাঞ্জারা করবো এটাতে কিন্তু করতেই পারি সেটাও খুব সুন্দর খুলবে আবার আমি যদি মনে করি না এটাতে আমি পটচিত্র করবো বা পিছুয়াই করবো তাহলেও কিন্তু ভীষণ ভালো আসবে কারণ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটা লাইট সি গ্রিন কালারে রয়েছে এছাড়াও কিন্তু অন্যরকম জিনিসও আসবে তো এটা চলে যাচ্ছে এইভাবে যারা এপ্রিলে ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইছো তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো কারণ ফর্ম দেওয়া চলছে আর আগেই বলে দিচ্ছি আমাদের কিন্তু আগে নাম এনরোল করতে হয় নাম এনরোল না করলে কিন্তু তোমরা ক্লাসে ঢুকতে পারবে না কারণ আমাদের এখন প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে তোমাদের ক্লাসে ঢুকতে গেলে আগে থাকতে নাম এনরোল করতে হবে সেই নাম এনরোলটা করতে গেলে এপ্রিলের ক্লাসের জন্য তোমাদের কিন্তু এখন নাম এনরোল করতে হবে ঠিক আছে এটা যাচ্ছে একদম পিঙ্ক কালার ফ্রন্টটা যাচ্ছে এটাতেও কিন্তু সব কটা শাড়ি মানে আমি যে আমরা যে ডিজাইন গুলো করি ভীষণ ভালো লাগবে এটা যাচ্ছে পিঙ্ক কালারে গেছে শাড়িটা মোনালিসা তুমি কোথা থেকে বলছো রোনালিসা কোথা থেকে বলছো বলতো ওকে আসামের কি আচ্ছা এইটা যাচ্ছে হাফ এই যে হাফ দারুন দেখতে যারা মনে করছে যে এগুলো মোনালিসা বলছে দারুন কালেকশন থ্যাংক ইউ আমাদের সব ক্রিয়েশন গো আমাদের সব নিজেদের তৈরি করা হয় যদিও এইটা আমি বলবো না আমরা নিজেরা করি এটা অ্যাসিড কারখানায় তৈরি করা হয় কালার গুলো আমরা নিজেরা সেট করি আগে ড্রয়িং গুলোকে সেট করি তার উপর যেসব কালার গুলো যায় তারপর আমরা ঠিক করি ব্যাকগ্রাউন্ডটা কোথায় করবো সেই এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটা আছে হাফ এন্ড হাফে গেছে এটা খুব সুন্দর করেছে আচ্ছা এরপরে চলে আসছে আর একটা এগুলো একটু ডিপ করেছি এগুলো আবার অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করব বলে করা হয়েছে কাজগুলো কারণ সবাই তো উড়িষ্যা ভুবনেশ্বর আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এইটা যাচ্ছে হাফ এগুলো হচ্ছে যারা একটু ডিপ কালার পছন্দ করো তাদের জন্য
একটু ডিপ কালার যারা পছন্দ করো তাদের জন্য হাফ শাড়িটা গেছে এই কালারটা এই যে এইটাকে যদি আমরা আসছে না না ম্যাজেন্টা তো একদম রানী রানী ঘেঁষা আসছে কালারটা ঠিক আসছে না কালারটা কটকটে কালার চলে আসছে কিন্তু এটা একদমই কটকটে কালার নয় শেডটা ডিফারেন্স আছে বলছে এটা খুব সুন্দর মঞ্জুরি থেকে আসার এই কালারটার সঙ্গে এই দুটো কালারের সঙ্গে ফুটিয়ে তোলার দায়িত্বটাও কিন্তু মঞ্জুরি দিয়াদি বলছে ওয়াও দারুন জি বলছে দিয়াদি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এটাতে কিন্তু আমরা তসর দিয়ে কাজ করবো তসর কালার দিয়ে আর এটা যাচ্ছে এটা ব্লাউজ পিস কন্ট্রাস্টটাই কিন্তু আমরা একদম অন্য রকম ভাবে করে দিয়েছি একটু তুমি ফোন করে আমার কাছে একটু জেনে নিও আর প্রাইসটা নিশ্চয়ই বলে দেবো এগুলো সদ্য হয়ে এসছে আমি দেখাচ্ছি আর তুমি একটু প্রাইসটা জানতে গেলে আমাকে একটু ফোন করে নিও আমি নিশ্চয়ই বলে দেবো ঠিক আছে আর তোমার বিয়ের শাড়ি করে দেবো তোমার বিয়ের শাড়ি যেভাবে তুমি বলবে গর্জিয়াস করে দেবো কোনো চিন্তা নেই রোনালিসা দত্ত বলছে মঞ্জুরি ভেরি ইউনিক কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই কালারটা ল্যাভেন্ডার কালার ওটা তো কাঁথা নেই ভালো লাগে আচ্ছা এটা একটা ল্যাভেন্ডার কালারে গেছে ওর নাম মুসমি থাকতো মুসমি চক্র কিছু আমাদের ইয়ে নিল ওটার নামটা কি বিদর্ভ দর্শন নিল না লাস্ট হ্যাঁ ওর কালারটা একটু দেখে দেবো বিদর্ভার ইয়েগুলো দেবো আচ্ছা এইটা গেছে আর একটা কালার লাইট ল্যাভেন্ডার কালার কোনো কথা হবে না তার সঙ্গে ব্লাউজটা গেছে এই যে ব্লাউজটা যাচ্ছে এটা কন্ট্রাস্টটা দারুণ করা হয়েছে আর এটার উপরও কিন্তু সবকিছু খুব ভালো যাবে আচ্ছা এটা হচ্ছে সিল্কে গেছে আমি এটার আর একটা কাতানো দেখাবো ঠিক আছে এটা যাচ্ছে সিল্কে আর এটা যাচ্ছে আর একটা যাবো সেটা হচ্ছে কাতানে আচ্ছা এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার এটাতেও কিন্তু সমস্ত রকম ভাবে ফুটবে সমস্ত রকম ভাবে ফুটবে আচ্ছা এইটা যাচ্ছে এইভাবে পুরো অল ওভার চলে আছে ব্লাউজটা তো দারুণ দেখতে লাগবে মানে করার পরে আর ব্লাউজটা যদি আমাদের কাছ থেকে করাও তোমাদের একটা ফিটিংস ব্লাউজ দিয়ে দেবে ডিজাইন আমরা সেট করে দেবো দিয়ে করে দেবো জিনিসটা ঠিক আছে অনেকগুলো শাড়ি আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই ডাই করা এরপর কাজ হয়ে যখন দেখাবো আর তার মধ্যে যারা নিতে চাইছো তারা নিতেই পারো বুক করতেই পারো আর কাজ চারের মধ্যে দাম থাকবে চারের ওপরে উঠবে না তো তোমরা সেটা বুক করতেই পারো তোমরা এই যে এটা গেছে প্যানেল প্যানেল এই যে এটা আঁচলটা এগুলো মানে বুঝতেই পারছো যে আমরা কিছু করব মনস্থির করেই এটা শাড়িটা দেখিয়েছি কিন্তু আবার এমন ভাবে করেছি জিনিসটা যেটা তোমরা এমনি পড়তে পারবে কোনো স্টিচ কোনো কিছু পেন্টিং কিছু লাগবে না শাড়িটা খুব সুন্দর বেশ কিছুদিন পরে নাও বেশ কিছুদিন পরে ফেসবুকে ফটো ফটো সব দিয়ে দাও তারপরে আমাদের কাছে আবার শাড়িটা দিয়ে দাও তোমাদের আর একটা শাড়ি হয়ে যাবে দুটো শাড়ির ফটো কিন্তু তোমরা ফেসবুকে দেখাতেই পারবে আচ্ছা এটা যাচ্ছে একটা শাড়ি থেকে দুটো শাড়ি এটা যাচ্ছে আঁচলটা এখানটা দেখেই তো বুঝতে পারছো কিছু না কিছু কাজ হবে তারপরে যাচ্ছে এই যে পুরো শাড়িটা যাচ্ছে এইভাবে এরম ভাবে প্যানেল প্যানেল ডাই করা হয়েছে
আর এই পুরো শাড়িটাই কিন্তু ডাইটা এইভাবেই যাবে। কুচিটার কাজটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, আর এটা যাচ্ছে এটার হাতাটা, ব্লাউজ পিস আর হাতা দুটোই দেখিয়ে দিলাম। এরপর চলে আসছি আর একটা মৌসুমী শাড়িটা। আচ্ছা মৌসুমী চক্রবর্তী, কিছুদিন আগে লামমানিতে বিধারবা তসরের ওপর লামমানি নিয়েছ, সে আমাকে আবার একটা কাঁথার অর্ডার দিয়েছো, সেটা হচ্ছে অ্যানিমেলস এর উপর করতে হবে। তা তুমি ডাই করার শাড়িটা যেটা দিয়ে দিয়েছিলে, মানে ডাই করতে বলেছিলে যে কালারটা, সেম কালার খুব সুন্দর হয়েছে, সেম কালারটা আমাদের ডাই হয়ে গেছে, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। আর ওইখানে চলে যাওয়ার পরে আস্তে আস্তে তোমার ড্রয়িংটা হবে, তোমার কালারটা ডাই হয়ে এসে গেছে, সেটা আমি তোমায় আজকে দেখিয়ে দেবো। আমার শাড়িটা শুরু করেছো কে? নূপুর গোলদার। ওর কোন শাড়িটা ছিল সেদিনকে যারা দুজন এসেছিল? ও না 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 না, ও নূপুর গোলদার কাঁচরাপাড়া, তাই তো? না তোমারটা এখনো আরম্ভ হয়নি, তোমারটা আরম্ভ হবে। আর বলছি শোনো, আমার মানে শোরুম হয়ে যাচ্ছে কেষ্টপুরে, একটা দিন কিন্তু আসতেই হবে। আমি যেদিনটা আমার উদ্বোধন হবে সেদিন তো আমি বলবোই, ও তো প্রচুর শাল শাড়ি নিয়েছি আমার কাছে, পাঞ্জাবি শাল শাড়ি। আচ্ছা সেদিন তোমরা এসছিলে তখনো পর্যন্ত ঠিক ছিল না, হট করেই ঠিক হয়েছে। তো তোমাদের কিন্তু সেই দিনটা আমার ওখানে যেতেই হবে, আমি এইটুকুন বলে দিলাম। তোমাকেও বলছি, তোমার যে বন্ধু এসেছিল তাকেও কিন্তু তুমি একটু বলে দিও আমার হয়ে, আর আমিও তোমাকে ফোন করে জানাবো, ঠিক আছে? আচ্ছা এইটা যাচ্ছে আর একটা শাড়ি। এগুলো কেন এরকম ভাবে করা হয়েছে, এগুলো ডাইটা এইভাবে করা হয়েছে, নিশ্চয়ই কিছু মাথা থেকে আমাদের বেরিয়েছে তাই করা হয়েছে, তোমাদেরকে সেটা দেখাবো। কিন্তু তার জন্য তোমাদেরকে আমাদের ফেসবুকটাকে চোখ রাখতে হবে, দেখতে হবে। আর এই যে এটা, আর এই যে এটা হচ্ছে প্যানেল প্যানেল করে ডাই করা হয়েছে, কতগুলো কালারে ডাইটা করা হয়েছে প্যানেল প্যানেল করে। এগুলো আলাদা আলাদা। আচ্ছা এইটা যাচ্ছে শাড়িটা, আর এই যাচ্ছে এটার ব্লাউজটা। ব্লাউজটাও হচ্ছে যে শেডিং এ, আর হাতার কাজটা হচ্ছে এইটা ডিপ কালারটা, ঠিক আছে? অনেকগুলো গ্রিন কালার কে হালকা থেকে ডিপ, ডিপ থেকে হালকা এভাবে শেডিং করা হয়েছে। এটা যাচ্ছে আর একটা, চারটে কালার আছে আমার ফোনটা, একটু বুঝলাম চারটে কালারে গেছে এটা, ঠিক আছে? চারটে কালারে গেছে, খুব সুন্দর। এগুলো সব আমরা একটা কিছু ভাবনা চিন্তা করে ডাই করেছি, সেই ভাবনা চিন্তাটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, তোমরা একটু চোখ রেখো আমাদের ফেসবুক লাইভে। আর অতি অবশ্যই কিন্তু আমাদের নতুন যে শোরুমটা হবে, আমি বারবার করে শোরুমটার কথা সবাইকে বলছি, যাদের ফোন নাম্বার আমার কাছে আছে আমি প্রত্যেককে তো পার্সোনালি ফোন করে করে জানাবো, কিন্তু যাদের নেই তাদেরকেও কিন্তু আমি বলে দিচ্ছি সেই দিনকে কিন্তু সবার উপস্থিত আমি চাই। তো আমার অ্যাড্রেস হচ্ছে AB57 কেষ্টপুর, প্রফুল্ল কারণ ওয়েস্ট কেষ্টপুর, ঠিক আছে? কেষ্টপুরেই একদম, প্রফুল্ল কারণ কেষ্টপুর, প্রফুল্ল কারণ বললেই সবাই জানবে। আর যারা এখনো ভাবে কিভাবে আসবো, তারা কিন্তু একটু নেটে গিয়ে সার্চ করে নাও, দেখো গুগলে সার্চ করো গিয়ে দেখো পেয়ে যাবে, শপকার্ট বলে সার্চ করো, দেখো তোমরা আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবে। শপকার্ট আমার ছেলেরই, ওইটা ছেলে অন্য দোকানে চলে যাচ্ছে, অন্য শোরুম নিয়ে নিচ্ছে, আর আমি ওর শোরুমটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? তাই জন্য কারুর গুগলে মারলেই, তোমার শপকার্ট মারলেই বা আমাদের ওই অ্যাড্রেসটা মারলেই পেয়ে যাবে তোমরা অ্যাড্রেসটা। খুব সোজা যাতায়াত করাটা, এমন কিছু দূর না, যারা আমার এখানে আসছো আমার এখান থেকে 15 মিনিটের ডিস্টেন্স থাকবে। আচ্ছা এইটা যাচ্ছে কালার ডাই, জয়শ্রী বন্দ্যোপাধ্যায় বলছে দারুন, থ্যাংক ইউ। আচ্ছা এইটা পুরো শেডটা, শেডিং এর শাড়িটা যাচ্ছে, জয়শ্রী খুব ভালো কেক তৈরি করে, ওর ওর কেকের আইডিয়াটা কাস্টমাইজ করে দেয়, যে যেরকম বলবে তাকে সেরকম ভাবেই ও করে দেবে, এত সুন্দর করে। আমি ওর কাছ থেকে নিয়েছিলাম, ভীষণ সুন্দর, মানে সবাই এত প্রশংসা করেছে।
আর যখন কুরিয়ারে গেছে কেকটা যখন পাঠিয়েছে উবের বাইকে, কিন্তু কেকটা একদম একরকম ছিল, মানে প্যাকিংটাও এত সুন্দর করে দিয়েছিল। তো এইটা যাচ্ছে শাড়িটা, দেখো এটা শুধু শাড়িটা পরা যাবে, মানে এটার জন্য তোমার কোন রকম কাজ যদি না হয় তাহলেও কিন্তু শাড়িটা পরা যাবে, মানে শাড়িটা কিন্তু তাহলেও কিন্তু পরা যাবে, ঠিক আছে। আর আমাদের ওখানে কিন্তু প্রচুর জিনিস থাকছে, লেদারের ব্যাগ থেকে, শাড়ি থেকে, পাঞ্জাবি থেকে, মেয়েদের কুর্তি থেকে, জুয়েলারি থেকে, বিভিন্ন রকমের জুয়েলারি থাকবে, সমস্ত কিছু কিন্তু থাকবে। চলে আসতে হবে খালি ওই জায়গাটাতে, এতদিন এসছো 37/1C রানী হর্ষমুখী রোড, এখন আমাদের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা ফেব্রুয়ারি পর্যন্ত এখানে থাকবো, এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি ওইটাতে কেষ্টপুরে। শাড়ির দাম তোমার অনেক হয়ে যাবে, তো সেই হিসাবে তোরা করবে না, ওরা পরপর অনেক শাড়ি করে যাবে। আর মসলিনে না পুরো ওই নিখুঁত ব্যাপারটা আসে না, যেটা আসে সেটা তো বিশাল দাম হয়, সেই জন্য মসলিনটা আমি করতে পারবো না, ওটা আমার ইউনিট নয় আর কি, সেই জন্য পারবো না। এছাড়া তুমি আমার ইউনিটে যা দেবে আমি তোমায় কাস্টমাইজ করে দেবো। আচ্ছা এইটা কালারটা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় বলছে থ্যাংক ইউ ডিয়ার, না যেটা তোর গুণ ওটা তোর বিশাল একটা গুণ, তো সেটা তো বলেই দিলাম, আর জানুক সবাই জানুক, এমনিতেও জানে তো আরো জানুক, আমি চাইবো আমার বন্ধুটা স্প্রেড করুক অনেক দূর, এত সুন্দর কাজ করিস। আচ্ছা এইটা যাচ্ছে আর একটা আঁচলটা, আর এইটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা এই কালারটা, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, এগুলো শুধুও পরা যাবে, আবার এগুলো যদি তোমরা কোনো কাজ করিয়ে নাও সেটাতেও পরা যাবে। অবশ্যই আমাদের এখানে এসছে এগুলো কাজ করাবার জন্য, আমরা ডাইটাই করিয়েছি এইভাবে, তো আমাদের একটা নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা আছে যে কারণে এইভাবে ডাইট করিয়েছি, আর কাজগুলো তো খুব সুন্দরই হবে। আর এইটা যাচ্ছে হাফ শাড়ি, এই যে কালারটা যাচ্ছে হাফ কালারটা, এটা এটাই রানিং এ চলে আছে ব্লাউজটা, অনেকগুলো শাড়ি আজকে দেখিয়ে দিলাম। আর এটা মৌসুমী চক্রবর্তী শাড়ি, আচ্ছা এটা হচ্ছে কাতানে মৌসুমী চক্রবর্তী শাড়িটা, এটা আমি খুলবো না, এটা হচ্ছে কাতানে রয়েছে, ফোর প্লাই কাতানের উপরই কাজটা হবে, ও বলেছে একটা জঙ্গল মোটিভ করে দিতে হবে, সেটা ড্রয়িংটা এখন আমাদের হয়নি, সেই ড্রয়িংটা করে দিলে তোমার শাড়ির কালারটা জাস্ট দেখে দিলাম, তোমার সেদিন কি বললাম তোমার শাড়ির কালার হয়ে গেছে, যে কালারটার উপর সুতোগুলো খুলবে মানে অ্যানিমালস এর যে বডি কালার গুলো সুতোগুলো খুলবে, আমরা মানে সেই কালারটাই আমরা ডাই করিয়েছি, আর সেজন্য তোমাকে দেখিয়ে দিলাম এই যে কালারটা তুমি যেটা পাঠিয়েছিলে ফোনে, তো আমাদের মতন করে আমরা নিয়ে নিয়েছি কালারটা, আর যেটার উপর ওই মানে সুতোর কালার গুলো ভালো যাবে সেই কালারটাই কিন্তু আমরা এটা ডাই করিয়েছি, তোমাকে দেখিয়ে দিলাম, তোমার শাড়ি কিন্তু ডাই হয়ে গেছে। আচ্ছা এরপরে চলে আসছি, হ্যাঁ এরপরে চলে আসছি একটু মায়ের শরীরে লাম্বানি স্টিচের কাজ, ঠিক আছে এইটা যাচ্ছে পুরো শাড়িটাতে একটা স্ট্রাইপ গেছে, এই শাড়ি আমরা প্রচুর পরিমাণে করি, এই শাড়ি আমরা প্রচুর হোলসেল করি, প্রচুর জায়গায় এই শাড়ি আমাদের যায়, আর আমার একটা কিন্তু হোলসেল রিটেল দুটোই কাউন্টার, ঠিক আছে। এটা হচ্ছে একটা শাড়ি, এটার কালারটা হচ্ছে ডিপ পিচ কালার, ডিপ পিচ কালারে গেছে, আর এইটা যাচ্ছে এটার কাজটা, এই যে কাজটা যাচ্ছে এই যে, ঠিক আছে ডিপ পিচ কালারে গেছে শাড়িটা, ডিপ পিচ কালারে গেছে, কাজটা যাচ্ছে এইভাবে, আর এইটা পুরো শাড়িটা কিন্তু লোয়ার পার্ট ধরেও কিন্তু এই কাজটা গেছে, এটা এক নাম্বার শাড়ি, আর ব্লাউজও কিন্তু এই কাজটা গেছে। অনেকক্ষণ ধরে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ হচ্ছে তোমরা তোলো স্ক্রিনশট তুলে আমাকে 7980358625 এই নাম্বারে তোমরা কিন্তু পাঠাতে থাকো, স্ক্রিনশট তুলে পাঠাতে থাকো। আচ্ছা এটা যাচ্ছে একটা হলুদ কালার, সামনেই সরস্বতী পুজো, আর কাজটা নিয়ে কোনো কথা হবে না, মানে যেমন কালার তেমন কাজ, কাজটাও দুর্ধর্ষ কালারটাও দুর্ধর্ষ। এই যে এটা যাচ্ছে একটা ইয়েলো টোন, একদম সরস্বতী পুজোর শাড়ি, এটা বন্ধ হয়ে গেছে তো, এখানে তো আছে এটা একদম সরস্বতী পুজোর শাড়ি,
আর তার সঙ্গে কাজটাও হচ্ছে একদম জমাটি একটা কাজ। এইভাবে লোয়ার পার্টটা দিয়ে কিন্তু পুরোটা কাজ চলে গেছে আর ব্লাউজ পিসটাও কিন্তু এটা একদম ভাঁজ করে দিয়ে ফেলি। আচ্ছা এটাই আছে এটা ব্লাউজ পিসটা, ঠিক আছে এটাই আছে এটা ব্লাউজ পিসটা পুরো দেখিয়ে দিলাম। আচ্ছা এবার আমার একটু নেটে প্রবলেম হচ্ছে, সমানে সমানে কেটে কেটে যাবে, আরম্ভ যখন হয়েছে এবার কাটতে আরম্ভ করবে সমানে, সেই জন্য বুঝতে পারছি না কতটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু বলতে থাকো, যদি বলে দাও তাহলে খুব ভালো হয়, তোমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলতে থাকো তাহলে ভালো হয়। আবার চলে গেছে, এটা আছে আর একটা গ্রিন কালার, এটা হচ্ছে গ্রিন কালারটা কি গ্রিন বলবো, পেস্তা গ্রিন কালার, ওখানে চারটি শাড়ি ওই চারটি শাড়ি তো আচ্ছা এটা যাচ্ছে এটার আঁচলটা আর এই যাচ্ছে পুরো শাড়িটা, কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, কাজটা ভীষণ ভারী কাজ, এটাও একটা কিন্তু মহেশ্বরী বা মঙ্গলগিরি যে যেভাবে বলো সেইটা একটা শাড়ি, ওখানে সেই শাড়ি। আচ্ছা এরপরে আমি কতগুলো আরো অন্য কতগুলো শাড়ি আমি দেখিয়ে দেবো, সেই শাড়িগুলো হচ্ছে আচ্ছা এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, এই শাড়ি আমি প্রচুর করি, যারা মনে করছো নেবে যারা হোলসেলে নিতে চাইছো তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো, যারা ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করো। একটা প্রথমেই চলে আসছি কাটওয়ার্কের তসর, আচ্ছা এগুলো উইদাউট পলিশ রয়েছে, এরপর পলিশ করতে দেবো এখনো করা হয়নি, কাটওয়ার্কের সঙ্গে আরি ওয়ার্ক করা হয়েছে শাড়িটাতে, প্রথমে শাড়িটা একটা ব্লক করা হয়েছে, ঠিক আছে ব্লকের পরে শাড়িটাতে কাটওয়ার্ক করা হয়েছে, যে কাটওয়ার্ক করা হয়েছে একটু দেখাই সামনে থেকে, এই যে দেখাবো না তাহলে, এটা কাটওয়ার্ক করা হয়েছে আচ্ছা, এইটা পুরো শাড়িটাতে মাছ মাছ গেছে, বেশ কালারফুল একটা মাছ গেছে, পুরো ব্লক মাছের ব্লক, তার সঙ্গে পুরো শাড়িটাতে কাজ দিয়ে বাঁধা হয়েছে, মিরার ওয়ার্ক করা হয়েছে, মিরার ওয়ার্কটা অবশ্যই আরি ওয়ার্ক, আর আঁচলটা কিন্তু পুরোটা কাটওয়ার্কেই যাচ্ছে, আঁচলটা কিন্তু পুরোটাই কাটওয়ার্কেই গেছে, আঁচলটা পুরোটা কাটওয়ার্কে গেছে, এবং পুরো শাড়িটা কিন্তু এইভাবেই চলে যাচ্ছে। এটা একটা এটা নতুন এসছে আমাদের কাছে, দেখিয়ে দিলাম জমা পড়েছে আর কি কাজটা, আর এইটা যাচ্ছে এটা হাতার কাজটা, ভীষণ সুন্দর দেখতে অল ওভার কাজটা, কিন্তু এই যে দেখো লোয়ার পার্ট দিয়ে কিন্তু অল ওভার কাটওয়ার্কটা চলে যাচ্ছে, এই যে পুরো কাটওয়ার্কের কাজটা কিন্তু লোয়ার পার্ট ধরে যাচ্ছে, যে পুরো কাটওয়ার্কের কাজটা কিন্তু গেছে লোয়ার পার্ট ধরে, এটা হচ্ছে আর একটা তসরের মধ্যে দেখিয়ে দিলাম। আচ্ছা যারা যারা নিতে চাইছো তারা আমাদের স্ক্রিনশট তোলো, 7980358625 এই নাম্বারে পাঠাতে থাকো, কারণ সদ্য শাড়িগুলো জমা পড়েছে এখনই, আমি কিন্তু প্রাইসটা বলতে পারছি না সেই কারণে। আচ্ছা এটা যাচ্ছে আর একটা, এটা সিল্কের উপর ব্লক করা হয়েছে, তার সঙ্গে আরির কাজ করা হয়েছে, একটা কলমকারি ময়ূর করা হয়েছে, কাটওয়ার করা হয়েছে, শাড়িটা কিন্তু দেখার মতন একটা শাড়ি, একটা ব্ল্যাক কালারের উপর করা হয়েছে, আর আঁচলটা যাচ্ছে কাটওয়ার্কের কাজে, আর এই যে যাচ্ছে দেখো পুরো টেম্পল গুলোকে কাটওয়ার্ক দিয়ে বাঁধা হয়েছে, পুরো টেম্পল গুলোকে কাটওয়ার্ক দিয়ে বাঁধা হয়েছে, যে টেম্পল গুলো পুরো কাটওয়ার্ক দিয়ে বাঁধা হয়েছে, ফুল শাড়িটাকে আড়ি ওয়ার্ক করা হয়েছে, মিরার ওয়ার্ক যেটা আর কি আড়ি দিয়ে বাঁধা হয়েছে, আর এই পোর্শনটা কুচির পোর্শনটা আবার চলে আছে ব্লকে, এই যে হাফ এরকম করতে করতে পুরোটাই শাড়িটা ব্লকে গেছে, এই ব্লকটাকে ইউজ করা হয়েছে, এবং এই ব্লকটাতেও কিন্তু মিরার ওয়ার্ক করা হয়েছে, যে পুরো শাড়িটা ধরে কিন্তু
কাটওয়ার্ক আর মিরার ওয়ার্ক করা হয়েছে। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতাতেও কিন্তু মিরার ওয়ার্ক করে দেওয়া রয়েছে, আর পুরো শাড়িটাই কিন্তু ব্লকের সাথে আড়ি তার সঙ্গে কিন্তু কাটওয়ার্কের কাজ গেছে, ব্লক গেছে আড়ি গেছে তার সঙ্গে কাটওয়ার্কের কাজ গেছে পুরো শাড়িটাতে। ঠিক আছে, পুরো শাড়িটা কিন্তু এভাবে চলে যাচ্ছে, আর এই যে কুচির হাফ হাফ শাড়িটা কিন্তু আবার এইভাবে যাবে, তলাতে কিন্তু কাটওয়ার্কের কাজটা রানিং থেকেই যাচ্ছে। আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা চলে আসছে আর একটা মাহেশ্বরীতে, মাহেশ্বরীতে কাটওয়ার্ক তার সঙ্গে আড়ি দিয়ে বাঁধা, একটা কালারটা হচ্ছে কি কালার ব্ল্যাক, আর এই যে আঁচলটা যাচ্ছে এইভাবে, এগুলো আমরাই বোধহয় দেখাই, এগুলো আর কেউ দেখায় না, কারণ এত আড়ির কাজ আমাদের নিজস্ব সেট আপ আছে বলে কিন্তু আমরা এত আড়ির কাজ করতে পারি। এই যে পুরো শাড়িটার এই ওপর পার্টটা তো যাচ্ছে একদম কোমর পর্যন্ত, এই যে কোমরের থেকেও বেশি, যে বেশি পর্যন্ত গেছে, আর এই লোয়ার পার্টটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে, কাট ওয়ার্কে গেছে তার সঙ্গে মিরার ওয়ার্ক করা হয়েছে, আঁচলটা এভাবে আড়ি দিয়ে বাঁধা হয়েছে। এটা হচ্ছে মাহেশ্বরী বা মঙ্গলগিরি, যে যেটা বলবে সেই শাড়ি, অনেকে মাহেশ্বরী বলে অনেকে মঙ্গলগিরি বলে, আসলে এগুলো কিন্তু ভাগলপুরের শাড়ি। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাগলপুরের শাড়ি। আর এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, আর একটা আছে এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটাই, যে এরপরে চলে আসছি আর একটা, এই যে এটার আঁচলটা দেখিয়ে দিই, একটু আড়ি দিয়ে বাঁধা, এই যে আড়ি দিয়ে বাঁধা হয়েছে আঁচলটা, কালারটা হচ্ছে একদম পেস্তা গ্রিন কালার, শাড়িটাতে পুরো কাটওয়ার্কের কাজ গেছে, পুরো এইভাবে চলে যাচ্ছে, পুরো কাটওয়ার্কটা নগজ বেল কিন্তু পুরোটা ঘুরে গেছে। আবার এই আঁচলের কাজটা দেখো, আঁচলটাও কিন্তু এখান দিয়ে নগজ বেলটা কিন্তু ঘুরে গেছে শাড়িটাতে। ঠিক আছে, আজকে অনেকগুলো শাড়ি আমি দেখিয়ে দিলাম, যেহেতু আমার আসা হচ্ছে না আর আসতে পারছি না, কারণ তোমরা তো জেনেই গেছো আমি মানে চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কারণ সবারই নালে অসুবিধা হবে যারা আসে আমার কাছ থেকে হোলসেলে নিতে, বা যারা এমনি আসে রিটেলের জন্য যারা আসে, যারা এমনিও আসে, কারণ আমার দুটো অ্যাড্রেস হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমাদের অ্যাড্রেস নতুন অ্যাড্রেস আমাদের হয়ে যাচ্ছে একদম কেষ্টপুরে। এরপরে কিন্তু তোমাদেরকে কেষ্টপুরেই যেতে হবে সবাই আমাকে, আর আমার একটাই আবদার কিন্তু প্রত্যেকের কাছে, যাদের কাছে যাদের ফোন নাম্বার আছে আমি বারবার করে বলে দিচ্ছি, তাদেরকে তো আমি ফোন করেই জানাবো, আর যাদের নেই, যারা ওই পাশের মানুষরা আমাকে দেখো বা আমার কাছ থেকে জিনিস নাও, না নিলেও যারা নাও না তারাও, তাদেরকেও বলছি, তারা কিন্তু সেই দিন সবাই থেকেও আমি অ্যাড্রেসটা তো বারবার করেই বলে দিয়েছি, আর এছাড়াও কিন্তু তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো, যেদিনকে আমাদের ওখানে শিফটিং হবে সেদিনকে বলে দেবো, আর যেদিন পুজো হবে সেদিনকেও তোমাদের সঙ্গে থাকবো আমি, পুজোটা তোমাদেরকে দেখাবো, সেদিনকে বেনারস থেকে সব পণ্ডিতজিরা আসবেন, সেদিনকে আমাদের পুজো হবে, ওই পুজোটা সেটাও কিন্তু আমি দেখাবো, কি সুন্দর পুজোটা হয়, ওটা আমার মন জড়ে যায় পুজোটা, তো ওই পুজোটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকবে আমাদের সাথে, আর কোন দিন কোনটা হবে আমি আগে থাকতে বলে দেবো। আর সবাই খুব ভালো থেকেও, আর আমি বারবার করে বলছি আমি আসতে পারছি না, কিন্তু এরপর থেকেই আমি আবার রানিং এ থাকবো, আমার ওখানটা একটু মানে স্থিতিশীল হয়ে যাব, এই যাতায়াতটা যখন বন্ধ হয়ে যাবে আমি আবার রানিং আসবো, আবার তোমাদেরকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, এটুকু কথা দিচ্ছি, একদম বুটিক সেগমেন্ট তো আমাদের থাকছে, এছাড়া কিন্তু সমস্ত রকম শাড়ি আমাদের ওখানে থাকবে, সমস্ত রকম শাড়ি পাওয়া যাবে, আর যারা হোলসেলার তাদের জন্য তো, যারা হোলসেলে নিতে চাইছো তাদের জন্য তো এটা গুড নিউজ একটা, যে নানান ধরনের শাড়ি কিন্তু আমার মঞ্জুরিতে থাকবে, বুটিকের আইটেমটা আলাদা থাকছে, এছাড়া কিন্তু সব রকম শাড়ি থাকবে, খালি চলে আসতে হবে, আমাদের নতুন অ্যাড্রেস হয়ে যাচ্ছে AB 57 প্রফুল্ল কানন ওয়েস্ট কেষ্টপুর। ঠিক আছে, ওইখানে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে, ফোন নাম্বার তো আমার একই থাকছে, তোমরা একটু ফোন করে জেনে নিও, যারা ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে নাম এনরোল করতে থাকো, 7980358625905162578 এই দুটো আমার হচ্ছে কলিং নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়াও আমার একটা নাম্বার আছে 9874497022, খুব শীঘ্রই আমরা আর একটা নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো, তাতে তোমাদের যোগাযোগ করতে আমাদের সঙ্গে সুবিধা হয়। ঠিক আছে, আর খুব ভালো থেকো, সবাই দেখতে থাকো, একটু চোখ রাখো, আমি উইদাউট নোটিফিকেশন আসছি, যারা আসার তারা ঠিক চলে আসে,
আর সবাইকে বলে দিচ্ছি আসতে, আর রবীন্দ্রলাদি চেষ্টা করব শুনবো না, মাধুর্যা চেষ্টা করব শুনবো না, যারা যারা এখানে থাকো তাদেরকে চেষ্টা করব শুনবো না, আমি আসতেই হবে তোমাদেরকে, আমি তো ফোন করে বলে দেবো ডেট কোন দিন। আর সবাই খুব ভালো থেকে আজকে এখানেই শেষ করছি, টাটা।